আলেম ওলামার বিরুদ্ধে যারা লাগতে চাইবা আলেম ওলামার কোনো ক্ষতি হবে না, যারা লাগবে তারাই ধ্বংস হবে, কি বলেন ঠিক কিনা? যদিও দেখেন সাময়িক কষ্ট পায় আলেম ওলামা, টেনশন করিয়েন না, সাময়িক কষ্ট কোনো কিছুই না। আল্লাহ রসূলও জেলে ছিল, সাহাবায়ে কেরামও জেলে ছিল, প্রত্যেক নবী জেলে ছিল। জেলে থাকা, কষ্ট করা, এটা পরাজয় নয়, এটা বিজয়ের লক্ষণ, কি বলেন ঠিক কিনা? কখন কি যে পরিবর্তন হয়ে যায়, কোন সময় কি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তখন দেখা যাবে এমন অবস্থা হয়ে গেছেন, একবার এই দিক থেকে লাথি খাবেন, একবার ওই দিক থেকে লাথি খাবেন, একবার ওই দিক থেকে লাথি খাবেন, লাথি খাইতে খাইতে নিজের দুনিয়া বরবাদ, আখরাতও বরবাদ হয়ে যাবে। আর যারা আছে প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু না কিছু আলেম বিদ্বেষী থাকেই, আলেম বিদ্বেষী দুই একজন থাকে, এই ধরনের মদ পড়ে যারা এরাই বেশি এই সমস্ত কাজগুলা করে, কি বলে ঠিক কিনা? যারা মদ খায় এদের আকল আর ঠিক থাকে না। এখন হুজুর মদের বিরুদ্ধে কথা বলছে, বাস যেমন হুজুর বিরুদ্ধে লাগতে হবে, যেমন হুজুর বিরুদ্ধে লাগতে হবে। হুজুর সুদের বিরুদ্ধে বলছে, বাস যেমন হুজুর বিরুদ্ধে লাগতে হবে। এই হুজুর তো আর রাখা যাবে না, হুজুর তো আমাদের মদের বিরুদ্ধে কথা বলে, হুজুর তো আমাদের ঘুষের বিরুদ্ধে কথা বলে, হুজুর তো সুদের বিরুদ্ধে কথা বলে, এই বাস হুজুর বিরুদ্ধে লাগছে, আলেম ওলামার বিরুদ্ধে লাগছে। এই জন্য সাবধান, আলেম ওলামার বিরুদ্ধে লেগে নিজের ঈমান নষ্ট করবেন না, কোরআন হাদিসের বিরুদ্ধে লেগে নিজের ঈমান নষ্ট করবেন না। আপনার নখকে যদি পাথরের মধ্যে ঘষেন, পাথরের বিন্দু পরিমাণে ক্ষতি হবে না, আপনার আঙ্গুলে নষ্ট হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? আপনি যতই চিল্লান, যতই চিল্লান, সূর্য উঠার কারণে যতই চিল্লায় পেট বাদুর, সূর্যের কোনো ক্ষতি হয় না। সূর্যের এই পর্যন্ত বাদুরের চিল্লানির কারণে সূর্য কখনো এক মিনিট পরে উদিত হয় নাই, বাদুরের চিল্লানির কারণে সূর্যের আলো কখনো কমে নাই, নখের নখকে পাথরের সাথে ঘষার কারণে পাথরের কখনো ক্ষতি হবে না। যারা ঘষবে তাদের এই ক্ষতি হবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা লাগতে চাইবা আলেম ওলামার কোনো ক্ষতি হবে না, যারা লাগবে তারাই ধ্বংস হবে, কি বলেন ঠিক কিনা? যদিও দেখেন সাময়িক কষ্ট পায় আলেম ওলামা, টেনশন করিয়েন না, সাময়িক কষ্ট কোনো কিছুই না। আল্লাহ রসূলও জেলে ছিল, সাহাবায়ে কেরামও জেলে ছিল, প্রত্যেক নবী জেলে ছিল। জেলে থাকা, কষ্ট করা, এটা পরাজয় নয়, এটা বিজয়ের লক্ষণ, কি বলেন ঠিক কিনা? সূর্য উঠার আগে একটু তো অন্ধকার হবে, একটু অন্ধকার হবে সূর্য উদয় হওয়ার আগে। আলেম ওলামার বিরুদ্ধে গালি দিয়ে আলেম ওলামাকে লাঞ্ছিত করার ইচ্ছে করে, আলেম ওলামার বিরুদ্ধে লেগে নিজের নিজের দুনিয়া আখেরাত বরবাদ করিয়েন না। দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, আখেরাতেও লাঞ্ছিত হবেন। বাংলাদেশের বিশাল বড় একজন রাজনৈতিকবিদ শুধুমাত্র হাফিজ জিহুদুর রহমতুল্লাহ এর বদদোয়ার কারণে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত একবার এ লাথি মারছে, একবার এ লাথি মারছে, ফুটবল খেলার মতো হয়ে গেছে। সে ফুটবলের মতো ছিল, যেখানে যায় সেখানে লাথি মারে, একবার এ লাথি মারে, একবার এ লাথি মারে, মৃত্যুর আগ পর্যন্ত শুধু লাথি খেয়ে খেয়ে সে বাংলাদেশ থেকে মৃত্যুবরণ করছে, শুধুমাত্র এক হাফিজ জিহুদুর রহমতুল্লাহ এর বদদোয়ার কারণে। এজন্য আলেম ওলামার বদদোয়া নিয়েন না। কখন কি যে পরিবর্তন হয়ে যায়, কোন সময় কি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তখন দেখা যাবে এমন অবস্থা হয়ে গেছেন, একবার এই দিক থেকে লাথি খাবেন, একবার ওই দিক থেকে লাথি খাবেন, একবার ওই দিক থেকে লাথি খাবেন, লাথি খাইতে খাইতে নিজের দুনিয়া বরবাদ, আখরাতও বরবাদ হয়ে যাবে। তাহলে যেই কথাগুলো বলতেছিলাম, মদ খাওয়া নিয়ে আলোচনা আজকে মোটামুটি শেষ করে দিলাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মদ খায় এদের ব্যাপারে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছে, এদের জন্য জান্নাত হারাম, জান্নাতের সুগেরান এরা পাবে না। এরা যেই কবরস্থানে এদেরকে দাফন করা হয় ওই কবরস্থানে আল্লাহর গজব পড়তে থাকে, যেই এলাকার মধ্যে থাকে ওই এলাকার মধ্যে আল্লাহর গজব পড়তে থাকে। মদ খাওয়ার কারণে তার মাথার ব্রেন কাজ করে না, যা খুশি সে তাই করে, সমাজের মধ্যে বেহায়াপনা সব কিছু তারা সমাজের মধ্যে প্রচার করে, আলেম ওলামার বিরুদ্ধে আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কোরআন হাদিস অনুযায়ী, কোরআন হাদিসের সঠিক বুঝটা আমাদের মধ্যে ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমে চলার জন্য তৌফিক দান করুন সকলবেলা, আমিন।